কিচেন অ্যান্ড ক্রাফটস এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি বেকিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম করে দেখাবো, আর তা হচ্ছে অল পারপাস ব্রেড ডো। এই ব্রেড ডোটা দিয়ে আপনি পাউরুটি থেকে শুরু করে যে কোনো ধরনের বান, পিজা ব্রেড, নান রুটি, যে কোনো টাইপের ব্রেড তৈরি করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই পারফেক্ট ব্রেড ডোটা তৈরি করা জানতে হবে। চলুন তাহলে দেখে নিই অল পারপাস ব্রেড ডো রেসিপি। প্রথমে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। পানিতে অনায়াসেই আপনার আঙ্গুর চুবিয়ে রাখা যাবে এমন গরম হতে হবে, খুব বেশি গরম হওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট, নেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। এই চিনিটা হচ্ছে ইস্টের খাদ্য। এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর দেখেন ইস্টটা ফুলে গিয়েছে। ইস্টটা ফুললেই বুঝবেন ইস্টটা ভালো আছে, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর যদি না ফুলে তবে বুঝতে হবে ইস্টটা ভালো নেই। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। এখন সবকিছু ভালোভাবে মেখে নিব। আপনি যদি আমার পরিমাণ ঠিক রেখে বানান তাহলে বাড়তি কোনো পানি দিতে হবে না। ডোটা প্রথমে একটু হাতে লেগে আসবে, আস্তে আস্তে মাখতে মাখতে দেখবেন ডোটা লেগে আসবে না। আসলে হাতে একটু তেল দিয়ে নেবেন, তবে দেখবেন আর লাগছে না। আমি প্রায় 12 থেকে 15 মিনিট ধরে ডোটাকে মেখে নিয়েছি। ডোটা একদম সফট হবে। এবার হাতে একটু তেল নিয়ে ডোয়ের চারপাশে মেখে নেব, এতে ডোয়ের উপরটা আর শক্ত হয়ে যাবে না। এখন একটা র্যাপার পেপার দিয়ে র্যাপ করে বন্ধ ওভেনে বা গরম জায়গায় রেখে দেব 2 ঘন্টার জন্য। দুই ঘন্টা হয়ে গিয়েছে, এখন র্যাপার পেপারটা তুলে নিচ্ছি। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ডোয়ের ভিতর থেকে বাতাস বের করে নেব। এই পর্যায়ে দেখবেন ডোটা অনেক সফট হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেছে আমার ব্রেড ডো। এখন এটা দিয়ে আপনি যে ধরনের ব্রেড তৈরি করতে চান তাই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।